সেরা প্রতিযোগীকে এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডাকছি, নেত্রকোনার হাফেজ তামিম আদনানকে, যে এক বছরে পবিত্র কোরআনকে হিফজ করেছে। আসছে তামিম আদনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون إني توكلت على الله ربي وربكم ما من إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله
وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد حسبك صدق الله العظيم ما شاء الله তোমার চমৎকার তেলাওয়াত শুনছিলাম তামিম আদনান তামিম আদনান তেলাওয়াত করছিল সূরা হুদ থেকে প্রিয় দর্শক এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কাছে হুদ আলাইহিসসালামের যে দাওয়াত সেই দাওয়াতকে তুলে ধরেছেন যদি আল্লাহর দেয়া বাণীর পথকে প্রত্যাখ্যান করা হয় তাহলে তাদের স্থলাভিষিক্ত করা হয় অন্য কোনো জাতিকে এবং গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হয় তামিম আদনানের আজকের পারফরমেন্স কেমন ছিল সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে আসি মাশাআল্লাহ তামিম আদনান চমৎকার তেলাওয়াত হৃদয়গ্রাহী তেলাওয়াত তোমার জন্য অনেক প্রশংসার চেয়ে সবচেয়ে বেশি হলো অনেক অনেক দোয়া আর এত চমৎকার তেলাওয়াত তোমরা করো অনেক সময় আরব দেশ যদিও এটা আরব আমিরাত এখানের অনেক শায়েকরা তোমাদের তেলাওয়াত শুনে তারাও মুগ্ধ হয় আশ্চর্য হয়ে যায় যে বাংলা ভাষাভাষী একদম ছেলে তার ভাষা আরবি নয় কিন্তু বাংলা এরপরে এত চমৎকার তেলাওয়াত কী করে করে তামিম আদনান এগিয়ে যাও তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল তামিম আদনান তোমার জন্য আমার পক্ষ থেকেও শুভকামনা এবং দোয়া রইল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিএইচপি কোরআনের আলো